আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি তরিমা, নিউট্রিশনিস্ট, জয়েন করছি আমাদের রেগুলার প্রোগ্রাম স্বাস্থ্য টিভিতে। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন হোম ইকোনমিক্স কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোফাসসর সুলতানা রত্না আপা। আমরা আজকে আলাপ করব খুব সুন্দর একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যে আমাদের খাবারের ভূমিকা কি, সেটা সম্পর্কে আমরা আপাতত একটু জানবো। ধন্যবাদ আপনাকে। এখন আমরা কোভিড-19 পরিস্থিতিতে একটা জটিল সময় পার করছি। আসলে আমরা বিগত প্রায় 14 মাসেরও বেশি সময় ধরে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ফলে দেখা যাচ্ছে সর্বস্তরের মানুষ কোনো না কোনোভাবে মানসিকভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের যে সন্তানরা আছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে, কিন্তু বাচ্চাদের মধ্যে কেমন জানি একটা হতাশা যে আমি আমার টিচারদেরকে সামনাসামনি দেখতে পারছি না। আমি নিজে একজন টিচার হিসেবে উপলব্ধি করছি, আমি আমার সন্তান তুল্য ছাত্রীদের আমি ছুঁতে পারছি না, দেখতে পারছি না, তাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না। এই যে আমার জায়গা থেকে আমার একটা মানসিক পীড়ন, ঠিক একই রকম ভাবে আমার মনে হয় আমাদের দেশের, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে একটা মানসিক পীড়ন, মানসিক বিপর্যস্ততা আছে। সেই বিপর্যস্ততা যদি আমরা কাটিয়ে উঠতে চাই, তাহলে আমাদের একটা মাধ্যম হতে পারে খাবার। আমাদের সুস্থ থাকতে হলে যেমন খাবারের দরকার, মানসিকভাবে সুস্থ থাকতে হলে, দৈহিকভাবে সুস্থ থাকতে হলে প্রয়োজন, ঠিক একইভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হলেও আমাদের খাবারের প্রয়োজন। কারণ আমাদের শরীরের সাথে মনের কিন্তু একটা নিবিড় যোগাযোগ আছে। যারা আমরা নিউট্রিশনের লোক তারা অবশ্যই জানি, যদি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, ইভেন আমাদের খাবারটা কিন্তু ডাইজেশনও ঠিক মতো হয় না, তাহলে আমরা মানসিকভাবে এই বিপর্যস্ততা কাটিয়ে ওঠার জন্য যেমন আমরা খাবারের উপর নির্ভর করতে পারি, ঠিক একইভাবে মানসিকভাবে ভালো থাকলে খাবারটা আমাদের শরীরে ঠিকভাবে কাজেও লাগবে। দেখেন, এখন যে কোভিড-19 পরিস্থিতি আছে, তখন আমরা একসময় সবাই যার যার মতো যার যার কাজে ব্যস্ত ছিলাম, আমাদের রেগুলার একটা জীবনযাপন ছিল। এখন অনেকের আয় রোজগারের যে পথ, যে প্রতিষ্ঠান, সেটাই বন্ধ হয়ে গেছে। অনেকে ছোট ছোট কাজে ব্যস্ত ছিল, ইনকামের ছোট ছোট উৎস ছিল, সেখান থেকে আর ইনকাম করতে পারছে না, অনেক লোক কিন্তু বেকার হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তাদের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কারণ রয়েছে। এসব কারণে দেখা গেছে যে অনেকে অনেক রকম কষ্টে দিন কাটাচ্ছে। আমরা যদি আজ পত্রপত্রিকা দেখি, বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে কিশোর অপরাধও বেড়ে যাচ্ছে। তারা কি করবে? তাদের একটা কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে। মানুষ আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যে উপায় দিয়ে আমরা ওদেরকে ব্যস্ত রাখতে পারবো। সেটা হতে পারে খাবার, হতে পারে কোনো বই পড়া, ভালো কোনো গান শোনা, অথবা আমরা তাদেরকে ওইভাবে মোটিভেশন করতে পারি তারা তাদের প্রিয়জনের সাথে দিনের একটা সময় কথা বলবে, তাদের আবেগ অনুভূতিগুলো শেয়ার করবে। আমি নিউট্রিশনের লোক হিসাবে, একজন নিউট্রিশনিস্ট হিসাবে বলবো, খাবারটা অন্যতম একটা মাধ্যম হিসাবে এখানে কাজ করবে। কিভাবে কাজ করবে? যেমন আমরা যদি খাবারের কথা বলি, তাহলে স্বাভাবিকভাবেই প্রথমে আসবে যে খাবারটা তৈরি, যিনি খাবার পছন্দ করেন, খেতে পছন্দ করেন। আমি যদি তাদেরকে বিভিন্ন রকম ভালো ভালো রেসিপির কথা তাদেরকে আমি বলি, তাদেরকে নতুন নতুন খাবার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে উপস্থাপন করতে হয়, সেগুলো সম্পর্কে যদি তাদেরকে বলি, তাহলে কিন্তু ওরা ওই খাবারটা তৈরি করতে যাবে। খাবার তখনই, খাবার তৈরি করা কিন্তু একটা শৈল্পিক বিষয়। একজন মানুষ যতটা কনসেন্ট্রেশন দিয়ে, যতটা মনোযোগ দিয়ে, যতটা আত্মিকভাবে কোনো খাবার তৈরি করবে, সেই খাবারটা কিন্তু উপস্থাপনও তত সুন্দর হবে, স্বাদেও তত ভালো হবে। তাহলে এই যে একজন মানুষ তার সময় ব্যয় করে
খাবারটা তৈরি করলো, তার মনোযোগটা খাবার তৈরির দিকে গেল, সে কিন্তু অন্য কিছু ভুলে যাচ্ছে, কোভিড পরিস্থিতির কথা সে ভুলে যাচ্ছে। ঠিক একইভাবে যিনি খাবার তৈরি করতে চাচ্ছেন না, অসুস্থ করেছেন, তার কাছে যদি আমি খাবারটাকে উপস্থাপন করি সুন্দরভাবে, আমরা কিন্তু বলছি সবাইকে সুষম খাবার খেতে হবে, কিন্তু সুষম খাবার যদি আমি একজনকে তার রুচি অনুযায়ী প্রেজেন্ট করতে না পারি, তাহলে কিন্তু সে খাবে না। তাহলে স্বাভাবিকভাবেই কথা থেকে যায় যে খাবার যিনি তৈরি করবেন, তিনি তো তার সময় অনেকটা এখানে দিচ্ছেন, তিনি মানসিকভাবে অনেকটা রিফ্রেশনের একটা উৎস হতে পারে খাবার তৈরিটা। আর যিনি খাবার খাবেন, ধরে নিচ্ছি উনি খুবই মানসিকভাবে ভেঙে পড়েছেন, কিন্তু যদি আমি খাবারটা সুন্দরভাবে সাজিয়ে তার সামনে উপস্থাপন করি, বৈচিত্র্যময়ভাবে তার সামনে উপস্থাপন করি, সে কিন্তু খাবারটা গ্রহণ করছেন। তাহলে এইভাবেও তাকে আমরা খাবারের মাধ্যমে তার মানসিকতাটাকে অন্যদিকে একটু ডাইভার্ট করতে পারি। এখন দেখেন, আমি যদি বলি যে কিশোরদের কথা, কিশোর কিশোরীদের কথা, তাদের এই বয়সে কিন্তু তাদের বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে, কিশোরী হয়ে থেকে বয়সন্ধিক্ষণে যাচ্ছে, তার বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে। আমি মনে করি কোভিড পরিস্থিতিতে সবচেয়ে বেশি যারা মানসিকভাবে এফেক্টেড হচ্ছে, তারা হচ্ছে এই বয়সন্ধিক্ষণের বাচ্চাগুলো। একদিকে তাদের শারীরিক বিভিন্ন রকম পরিবর্তন, এমনিও স্বাভাবিক পরিস্থিতিতেও কিন্তু তারা ভালনারেবল অবস্থায় থাকে, এখন কোভিড পরিস্থিতির কারণে তারা বন্ধু বান্ধবের সাথে ঠিক মতো মিশতে পারছে না, তারা তাদের এই যে শারীরিক পরিবর্তনগুলো তারা কিন্তু শেয়ার করে তার বন্ধু বান্ধবীর সাথে, আমরাও করেছি। কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এখন বাবা মারা অনেক সচেতন হয়েছেন, বাবা মায়েদের সচেতনতার কারণে বাচ্চারা বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু না, শিক্ষিত বাবা মায়ের মধ্যে এই পরিবর্তনটা এসেছে, কিন্তু আমাদের অন্যান্য যে পরিবারগুলো আছে সেইখানে সন্তানরা সব কিছু শেয়ার করে তার বন্ধুদের সাথে। তারা কোভিড পরিস্থিতির কারণে নিজেরা একটু অন্তর্মুখী ছিল, এই পরিস্থিতিতে তার আরও বেশি অন্তর্মুখী হয়ে পড়েছে। এই বাচ্চাটাকে আমাদের উচিত সুন্দরভাবে তার নিউট্রিশনাল বিভিন্ন রকম পুষ্টি উপাদানের চাহিদা এই সময় বেশি থাকে, আমরা জানি তার এই সময় বেশি করে আয়রন জাতীয় খাবার খেতে হবে, ক্যালসিয়াম বেশি করে খেতে হবে, ফলিক অ্যাসিড খেতে হবে। তাহলে তার নিয়মিত খাবারের সাথে, নিয়মিত ব্যালেন্স ডায়েটের সাথে তাকে কিন্তু এই পুষ্টি উপাদানগুলোর যোগান যেন অবশ্যই থাকে, সেটা খেয়াল রাখতে হবে। একে তো এই সময় তার বন্ধুর প্রতি তার আকর্ষণ অনেক বেশি ছিল, খাবারের প্রতি আকর্ষণ কমে গিয়েছিল, এখন ঘরবন্দী অবস্থায় সে বিভিন্ন রকম ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। আমাদের দায়িত্ব তাকে সেই ডিভাইসের বাইরে এনে তাকে খাবারের প্রতি আগ্রহী করে তোলা, সেই দায়িত্ব আমাদের বাবা মা হিসাবে, প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু দায়িত্বটা নিতে হবে আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। এবার যদি আমি বলি যে আমাদের সবার তো খাবার চাহিদা একরকম হবে না, কোভিড পরিস্থিতিতে এক এক রকম মানুষের এক এক রকম খাবার, ব্যালেন্স ডায়েট সবার জন্যই দরকার, কিন্তু ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে, বয়স বিশেষে এক একজনের জন্য ব্যালেন্স ডায়েটটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ব্যালেন্স ডায়েটের সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে যায়। একজন ছোট শিশুর জন্য যে ব্যালেন্স ডায়েট, একজন বৃদ্ধর জন্য কিন্তু সেই ব্যালেন্স ডায়েটটা প্রযোজ্য না। তাহলে একটা বাচ্চা জন্মের পর, সে যখন খুব ছোট, সবে মাত্র জন্ম হলো, বাচ্চা সাথে সাথে ব্রেস্ট ফিড করবে, 2 ঘন্টার মধ্যে তো অবশ্যই সে মায়ের দুধ খাবে, এবং 6 মাস পর্যন্ত সে শুধুমাত্রই মায়ের দুধ খাবে, এর বাইরে 1 ফোঁটা পানিও তাকে দেয়া যাবে না। এ সময় মাকে পর্যাপ্ত সময় দিতে হবে বাচ্চার জন্য, মা যেন পর্যাপ্ত সময় বাচ্চাকে দিতে পারেন, এজন্য পরিবারের লোকরা মাকে সহায়তা করবেন, মায়ের এক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন, মায়ের কাজের চাপ কমিয়ে দিতে হবে, মা যেন সম্পূর্ণভাবে মানসিক প্রস্তুতি নিয়ে বাচ্চাকে দুধ খাওয়ান, সময় দেন, যে একটা সময় তো লাগবে বাচ্চার দুধ খেতে, ছোট বাচ্চার এই সময়টা যেন মা দেন এবং দিতে হবে, সেই চিন্তা করেই
দুধ খাওয়ানো শুরু করেন সেটা পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা খেয়াল করবেন। 6 মাস একদিন হয়ে যাওয়ার পর বাচ্চাকে কমপ্লিমেন্টারি ফিড দিতে হবে। কমপ্লিমেন্টারি ফিডটা হলো বাচ্চার বয়স 6 মাস একদিন হলে তাকে মায়ের দুধের বাইরে একটা খাবার দিতে হয়, যে খাবারটার উদ্দেশ্যই হচ্ছে বাচ্চাকে ধীরে ধীরে মায়ের দুধ ছাড়িয়ে স্বাভাবিক খাবারে অভ্যস্ত করা। এবং তার আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে 6 মাস বয়স হলে বাচ্চা কিন্তু মায়ের দুধ থেকে তার পরিপূর্ণ পুষ্টি উপাদান পায় না, তখন বাড়তি খাবার থেকে সেই পুষ্টি উপাদানগুলো তাকে সংগ্রহ করতে হয়, বিশেষ করে আয়রন। তাই তার যে কমপ্লিমেন্টারি ফুড সেই খাবারে যেন আয়রনটা অবশ্যই থাকে, অর্থাৎ লৌহ অবশ্যই থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এজন্যে তার কমপ্লিমেন্টারি ফিডে অবশ্যই গরু খাসির কলিজা যোগ করে খাবারটা তৈরি করতে হবে। তবে 6 মাস একদিনেই কিন্তু তাকে গরু খাসির কলিজা দেওয়া যাবে না, তার খাবারটা মায়ের দুধের সমান ডেন্সিটি হতে হবে। এবং ধীরে ধীরে যখন তার খাবারের ডেন্সিটি বাড়বে তখন এইসব খাবারগুলো যোগ করতে হবে, এবং তার খাবারে যেন সব পুষ্টি উপাদান থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। তার খাবারে যেমন কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, একইভাবে থাকবে শাকসবজি ফলমূল অর্থাৎ ভিটামিন এবং মিনারেলসের উৎস। যখন বাচ্চার বয়স 2 বছর হয়ে যাবে, কিশোর কিশোরীদের জন্য ব্যালেন্স ডায়েটের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে প্রাপ্তবয়স্ক যারা তারা পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, ব্যালেন্স ডায়েট অবশ্যই গ্রহণ করতে হবে তাদেরকে। তবে অবশ্যই কারো যদি কোনো শারীরিক অসুবিধা থাকে, যদি ডায়াবেটিস থাকে, হার্ট ডিজিজ থাকে, তাহলে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এ সময় খাবার গ্রহণ করতে হবে, কারণ খাবারের সাথে মানসিকভাবে সুস্থ থাকার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। মানসিক সুস্থতা যেমন খাবারকে প্রভাবিত করে, ঠিক একইভাবে যদি কেউ পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স ডায়েট না খায় তাহলে কিন্তু সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে, তার মানসিকভাবে বিপর্যস্ত হওয়ারও সম্ভাবনা থাকে। বৃদ্ধদের খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তার মানসিকতা, তার শারীরিক অবস্থা খেয়াল রাখতে হবে, তার জন্য সহজপাচ্য খাবার নির্বাচন করতে হবে। ব্যালেন্স ডায়েট তাদেরকে দিব, তবে ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে অবশ্যই আমরা তাদেরকে অ্যানিমেল প্রোটিনটা একটু কম দিয়ে প্ল্যান্ট প্রোটিনটা বেশি দিব, আঁশজাতীয় খাবার তাদের খাদ্য তালিকায় রাখবো, এইসব কিছু আমাদের খেয়াল রাখতে হবে। সেই সাথে বৃদ্ধদের মানসিকভাবে কোনোভাবেই যেন এরা ভেঙে না পড়ে সেদিকে আমরা খেয়াল রাখব। ওভারঅল কোভিড পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থ থাকার জন্য সকল বয়সের লোকদের জন্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। সেই কার্বোহাইড্রেটটা কী ধরনের হবে, সেটা হতে পারে ডার্ক চকলেট, পেস্ট্রি, যে খাবারগুলো খুব দ্রুত আমাদের শরীরে ক্যালোরির যোগান দিবে। মস্তিষ্কে এই পেস্ট্রি, চকলেট এগুলো কিন্তু আমাদের মস্তিষ্কে কার্বোহাইড্রেটের অর্থাৎ গ্লুকোজের যোগান খুব দ্রুত দেয়। তাই এই খাবারগুলো অবশ্যই যেন গ্রহণ করে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আমি যে খাবারগুলোর কথা বলছি তা অবশ্যই সুস্থ স্বাভাবিক ব্যক্তির জন্য। যদি কেউ অসুস্থ থাকেন, কোনো বিশেষ রোগাক্রান্ত থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। প্রোটিনের ক্ষেত্রে উচ্চ মানের প্রোটিন অর্থাৎ অ্যানিমেল প্রোটিনের দিকে আমরা খেয়াল করব। প্ল্যান্ট প্রোটিনটা খাবো, শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে প্ল্যান্ট প্রোটিনটা একটু বেশি দিব, কিন্তু কোভিড পরিস্থিতিতে আমরা উচ্চ মানের প্রোটিনটা বেশি দিব শরীরের যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য। একই সাথে তাদেরকে প্রচুর পরিমাণে ফল খেতে হবে, বিভিন্ন রকম ফল, টক ফল, মিষ্টি ফল। এখন আমাদের জ্যৈষ্ঠ মাস, মধু মাস, এখন কিন্তু প্রচুর রকম দেশীয় ফল পাওয়া যাচ্ছে, দেশীয় ফলগুলো খেতে হবে। সেই ফলের গ্রহণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একেবারে বেশি ফল না খেয়ে পর্যাপ্ত পরিমাণে ফল খেতে হবে, এবং সেটা টক এবং মিষ্টি দু রকমের ফলই খেতে হবে। যাই হোক, কোভিড পরিস্থিতিতে যেন আমরা ভেঙে না পড়ি, আমরা যেন খাবারের প্রতি সচেতন হই, আমরা প্রত্যেকে যেন সবার বয়স অনুযায়ী, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করি, এবং প্রতিদিন কিছু বাদাম, কিছু চকলেট
এই খাবারগুলো যেন আমাদের খাদ্য তালিকায় থাকে, এবং সকল রকম বাদাম অল্প অল্প করে প্রতিদিন গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে যারা কোভিড থেকে সদ্য সুস্থ হয়েছেন, তাদের কোভিড পরবর্তী জটিলতা এড়ানোর জন্য তারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যে খাবারগুলোর কথা বললাম, ডার্ক চকলেট খাবেন, বাদাম খাবেন, সেই সাথে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করবেন, তাহলে আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং কোভিড পরবর্তী জটিলতা থেকে খুব দ্রুত আপনারা রেহাই পাবেন বলে আমি আশা করছি। আজ এই পর্যন্তই, আপনাদের সবার সুস্থতা কামনা করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দাদাপা, আপনার এত সুন্দর সুন্দর কথাগুলো নিশ্চয়ই আমাদের সকলের কাজে লাগবে, বিশেষ করে যারা করোনাকালীন সময়ে আমরা খুব মানসিক চাপের মধ্যে আছি। আপনার এত সুন্দর সুন্দর যে আপনি যুক্তিগুলো দেখিয়েছেন, অসম্ভব সুন্দর করে বলে, এই সাথে আমি যুক্ত করতে চাচ্ছি যে আপা যেটা বললো যে সকল বয়সীদের আমাদেরকে যেটা খেলাধুলো প্রয়োজন অনুসারে আমরা সুষম খাবারগুলো দিব, এবং অবশ্যই যারা হচ্ছে করোনার মধ্যে আছে বা তাদের অবশ্যই লিকুইড খাবার গ্রহণ করতে হবে এবং উচ্চ মানের প্রোটিন গ্রহণ করতে হবে, সাথে কার্বোহাইড্রেট থাকবে। এবং হচ্ছে সবাইকে আমরা অনুরোধ করবো অবশ্যই যারা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনারা খাবারগুলো সিলেক্ট করবেন, কারণ যাদের বিভিন্ন ধরনের রোগের সাথে যারা আছেন, বিভিন্ন ডায়াবেটিক, হচ্ছে হার্ট পেশেন্ট আছে, তারা অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবারগুলো সিলেক্ট করবেন আপার খাবারগুলোর পাশাপাশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি। আমাদের এই প্রোগ্রাম আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।